আচ্ছা নাদিম ভাই, যারা যারা আছেন আর কি, আমরা একটা কাজ করছিলাম একদিন, মাত্র একটা দিন করছিলাম মানে ক্লিপিং মাস্কের, ক্লিপিং মাস্ক করে করে যে রেক্টাঙ্গল রেক্টাঙ্গল না বিভিন্ন শেপের ভিতর আমরা ছবি ঢুকাইছিলাম, এই ধরনের একটা কাজ করছিলাম, এটা মনে আছে? রানা ভাই শুনতে পাচ্ছেন? সাকিল ভাই আপনি আছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম রাজীব ভাই। নাদিম ভাই, আমি আপনাকে বলছিলাম একটু জানিয়ে দিতে, আপনি আপনি তো জানাই দেন নাই। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই দিছেন? না না, আমি বলছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানোর জন্য। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আমি না না, এটা আপনি যে কোনো একটা জায়গায় ডাবল ক্লিক করবেন, মানে ম্যাগনেটিক লেসো টুলটা দিয়ে সিলেক্ট করার সময় আপনার, হ্যাঁ, অন্য অন্যদিকে চলে যায়, এই তো। যে কোনো একটা জায়গায় ডাবল ক্লিক করবেন, ওইটা সলভ করতে পারবেন। আপনি আপনি কোন জায়গায় আপনি কোন জায়গায় দিতে চাচ্ছেন বা কোন কোন দিকে আপনি সিলেকশনটা করতে চাচ্ছেন, ওই দিকে আপনি স্পেস বাটন চেপে ধরে, স্পেস বারটা চেপে ধরে আপনি ওই দিকে নিয়ে যাবেন। যে ভিউটা, স্ক্রিন ভিউটা তো মুভ করা যায় স্পেস বারটা চেপে ধরে, ওইটা তো জানেন নাকি? হ্যাঁ, কিরকম কিরকম আঁকা বাঁকা হয়ে যায় আবার ম্যাগনেটিক লেসে তুলতা কি আঁকা বাঁকা হয়ে যায়? আমি 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 বুঝতেছি না আপনার ব্যাপারটা, ম্যাগনেটিক লেসে তুল কিরকম আঁকা বাঁকা হয়ে যায় আপনি দেখাইলে বুঝতে পারবো। হ্যাঁ, আপনি আপনি এক কাজ করেন, ছবির বাইরে চলে যায় নাকি কোথায় চলে যায় আপনি বরং দেখান, স্ক্রিনটা শেয়ার করেন।
দিলীপ অপশনটা তো, দিলীপ অপশনটা তো কোনো খাতেই আছে না। দিলীপ অপশনটা আপনি কখনো দেখছেন? দিলীপ তো এমনিতেই করতে হয়, আপনি ব্যাগে স্পেস দিয়ে বা দিলীপ বাটনটা চেপেই তো দিলীপ ডিলিট করতে হয়। এখানে তো দিলীপ ডিলিটের কোনো অপশন নাই। কোনটা? হ্যাঁ হ্যাঁ, আপনি ওই সিলেকশনটা মাইনাস করবেন আর কি, আপনি সিলেকশন মাইনাস করতে পারেন না। সিলেকশন মাইনাস করতে না পারার আর কি আছে? আমি তো ওই কাজটা প্রত্যেক দিনই করি, সিলেকশন করি, যেই সিলেকশনটা বেশি হয়ে যায় ওইটা মাইনাস করি। ওগুলো দেখছেন আমি যে করি ওই কাজগুলো দেখছেন? বুঝি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি তাহলে এখন করেন না, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। তো কি করতেছেন স্ক্রিনে? হ্যাঁ, আমার ক্লাসটা আপনি কি দিয়ে করতেছেন? ল্যাপটপ দিয়েই তো নাকি, নাকি মোবাইল দিয়ে? আচ্ছা, যাই হোক, যে যে সমস্যাগুলো হয় ওগুলো খেয়াল করবেন আর কি। আর কি আমি কোন আমি কাজ করার সময় ওই আপনার ওই সমস্যাটা এখানে দেখা যাচ্ছে কিনা ওইটা খেয়াল করবেন আর কি। আচ্ছা, আমরা ক্লিপিং মাস্কের একটা কাজ করেছিলাম, যদিও আমরা প্রত্যেক দিনই ক্লিপিং মাস্ক করি, লেয়ার 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 নিয়ে আমরা ক্লিপিং মাস্ক করি বা লেয়ার অ্যাডজাস্টমেন্ট নিয়ে আমরা ক্লিপিং মাস্ক করি, আমরা আলাদা করে আবার ফটো ওই ক্লিপিং মাস্কের কাজটা করছিলাম, যে একটা ক্যামেরার ভিতরে বা কোনো একটা সেফের ভিতরে আমরা ছবি ছবি ঢুকাই, মানে অনেকগুলো ছবি মানে তার ফ্রেমের ভিতরে আছে, এরকম 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 মনে হয়। ওই কাজটা আমরা দেখবো একটু কার কার সমস্যা হয়। আকবর ভাই, আপনার মনে আছে ওই ওই কাজটা? ওই যে ক্লিপিং মার্কস করে আমরা যে সেফের ভিতরে যে ছবি ঢুকাই, মানে ছবি বাইন্ডিং করা আছে এরকম, মানে ফ্রেমের ভিতরে আছে এরকম মনে হয় ওই কাজটা। আকবর আকবর ভাই না, রানা ভাই মনে হয় ছিলেন ওই দিন। কি হচ্ছে ভাই, ওইটা এখন পারা যাবে? আচ্ছা, আমি মনে হয় দুইটা নাকি, হ্যাঁ দুইটা ছবি দিয়েছিলাম ওই ধরনের ছবি তৈরি করতে, যদিও কেউ করেন নাই মনে হয়। আচ্ছা, আমি কাজে যাওয়ার আগে একটু অ্যাটেন্ডেন্সটা তুলে নিই। ফারজানা আপু, ফারজানা আপু আজকে নাই। আফরোজা আপু, আপনার নামটা আছে হচ্ছে 06-এ, বুঝছেন? 06 বেসে আপনার নাম, তো যদিও বা এখানে ক্লাস করতেছেন সমস্যা নাই, আপনার নামটা থাকবে হচ্ছে 06-এ। জি, না না না, ওই ওই ওগুলোর প্রবলেম নাই, আমি বলে রাখলাম আর কি।
সোহেল ভাই, আপনি জিরো সেভেনের না? স্যার, আমি 07-এ। হ্যাঁ, আপনার তাও দিয়ে দিছি ওটা। না, সমস্যা হবে না, ওই আমি খুঁজতেছি, খোঁজার সময় একটু দেরি সময় লাগে আর কি, খুঁজতে সমস্যা হবে। হ্যাঁ, তবে বলতে হবে, আজকে আসেন হচ্ছে 05 বেসের নাদিম ভাই, সাকিল ভাই, আর হচ্ছে সুদীপ আপু, আর রানা ভাই, রানা হোসেন, সুমিয়া ইসলাম, শাহানা আক্তার, আফরোজা আক্তার। বুঝি নাই, কি চার্জ দিবেন? ওইটা আবার চার্জ দেওয়ার কি আছে? আপনি গ্রুপে ছাড়বেন বা গ্রুপে আপলোড করবেন? গ্রুপে আপলোড করার পর ওখানে তো থাকবে, আপনি স্ক্রল করলেই তো খুঁজে পাবেন। ও আচ্ছা, ফেসবুকে কেন, ফেসবুকে আপনি ছবি আপলোড করতে পারেন না কি বলেন? হ্যাঁ, আমি বুঝছি তো, ল্যাপটপ থেকে কি আপনি ফেসবুকে ছবি আপলোড করতে পারেন না? কি করা, এখন আপনি নতুন নামছেন, আপনাকে এমনটা করছে, অ্যাডমিশন করাইলো যেটা পুরোনোর জন্য। যাই হোক, আপনার আপনার একটু তাড়াহুড়ো করে শিখতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার একটু কষ্ট করতে হবে আর কি। মনে করেন একটা দৌড় প্রতিযোগিতা বা একটা ইয়ে হচ্ছে, মানে কোন সবাই কোন একটা জায়গায় কোন একটা গন্তব্যে যাচ্ছে, তো অনেকে অনেক দূর পৌঁছাইলো, মনে করেন আপনার থেকে 2-3 কিলোমিটার পৌঁছাইলো অনেকে, তো আপনি তাদের সমান যেতে চাইলে আপনাকে একটু দৌড়টা বেশি দিতে হবে, বুঝছেন? মানে একসাথে সবগুলো আর কি, একসাথে সবগুলো দিক দিয়ে আপনাকে স্টাডি করতে হবে, অনেক সবগুলো দিক দিয়ে, সবগুলো বিষয়ের উপর। এখন তো আমি যদি আপনাকে ফেসবুক ব্যবহার করা শেখাই, তাহলে তো আর আমার কাজ এখানে আপনাদের গ্রাফিক ডিজাইন শেখানো হবে না। আচ্ছা, আমি ওই কাজটা একটু দেখাই, যেহেতু সবাই করেন নাই, ফ্লিপিং মাস করে যে ফ্রেমের ভিতরে ছবি ঢুকানো যায়, আমি স্ক্রিনটা শেয়ার করি।
সারাই ফেলছি নাকি ছবিগুলো? জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? দুর্জয় ভাই না? আছি ভাই, ভালো আছি। এখানে দেখা যাচ্ছে এইটা দেখতে আছে, ছবির কোয়ালিটি ভালো না, আমরা হাইড্রোজেন ছবি নিই। এই যে এই ধরনের ছবি দিয়েছিলাম আপনাদের, দুইটা দিয়েছিলাম এই ধরনের। আচ্ছা, আরো বিভিন্ন ধরনের ছবি আছে, আমি আপনারাগুলো পরে ডাউনলোড করুন, আমি একটা ছবির উপর দেখাই। আচ্ছা, এই কাজটা, এই কাজটা পারবেন না কেউ? ও আচ্ছা আচ্ছা, তো আরো তো আছেন সানা। হ্যাঁ সানা দাপু, আপনি পারবেন না? ফটো কলেজ আর কি, ফটো কলেজ ইফেক্টের আরেকটা সিস্টেম আছে, ওইটাও দেখাও। কি ব্যাপার, শরীফ ভাই জয়েন করতে পারতেছে না, সবাই জয়েন করলো। আচ্ছা শাহনাজ আপু, আপনি পারবেন এই কাজটা? হ্যাঁ ওভাবেই তো, ও ক্লিপিং মাস্ক দিয়েই তো করা। আমি একটু কাজ করি, এটার সাইজটা একটু জেনে নিই। এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কিও তুল নিয়ে আমি সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করলাম। ও আচ্ছা, সরি সরি, আমি শেয়ার করি নাই। এখন দেখা যাচ্ছে না? আচ্ছা, এই ছবিটার সাইজ অনুযায়ী যদি আমি করি, এই ছবিটার সাইজ দেখে নিই একটু, আমি এখান থেকেও দেখতে পারি, ইমেজ সাইজে গিয়েও দেখতে পারি। তার এই যে দেখেন, আমার যে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা নিলাম, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে আমি যখন ড্রাগ করব, এই যে ওই মাউসের পাশে একটা একটা দেখা যাচ্ছে যে লেখা আছে কিছু, 1280 পিক্সেল বাই 720 পিক্সেল।
1220, আর এটা মনে রাখবেন, এটা হচ্ছে ইউটিউবের ভিডিও থাম্বনেলের সাইজটাও এটা 1280 আর 720 পিক্সেল। তো আমি এই সাইজের একটা ডকুমেন্ট নিব। আমি ফাইল থেকে নিউতে গেলাম, ১২৮০ ৭২০ না, 720 পিক্সেল মনে হয়, 300, আচ্ছা 300ই থাকুক। এটা অটোমেটিকলি কমে যখন আমরা অপটিমাইজ করবো। হ্যাঁ, 720 পিক্সেল। তো এখানে আমরা ওইরকম একটা ছবি বানাবো, মানে আমার আমি এই কালারটাও দিতে পারি বা চাইলে অন্য কালারও ইউজ করি। আচ্ছা, আমি একটা বিষয় দেখাই, একটা কাজ দেখাই, সেটা হচ্ছে আমার ছবিতে কোন কালারটা আমি নিতে চাই সেটা আমি এখানে ক্লিক করে এই যে আই ড্রপার টুল দিয়ে নিতে পারবো। এখন আমি চাচ্ছি এই কালারটা, এখানে যে ছবিটা আছে এই কালারটা, এই কালারটা, এটা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা নিতে চাচ্ছি। এখন এই ছবিটা তো আছে আরেকটা ট্যাবে, আমি আই ড্রপার টুল নিয়ে তো ওখানে ওখানে যেতে পারবো না। তো সেক্ষেত্রে যেটা করতে পারি, আমার এই যে এখানে গিয়ে আমি এখানে ক্লিক করে এই কালারটা নিলাম, এই কালারটা নেওয়ার পর এটা এখানে চলে আসছে। এখন এই কালারের একটা কোড আছে, এই যে এখানে একটা কোড আছে, ওই কোডটা আমরা কপি করে নিব। আপনারা বুঝতে পারছেন, আমি অন্য একটা, হ্যাঁ আমি অন্য একটা ছবি থেকে কালার করতে চাচ্ছি, মনে করেন এইটা, এই কালারটা, এই কালারটা আমি অন্য অন্য ছবিতে নিয়ে যাবো, যেহেতু আমাদের থ্যাপটা আলাদা, থ্যাপগুলো আলাদা আলাদা, ছবির থ্যাপগুলো যে দেখানো উপরে যে একটা নিউ ডকুমেন্ট নিয়েছিলাম ওইটার থ্যাপ আলাদা, তো এইটার থ্যাপ আলাদা। তো আমি এখান থেকে এই কালারটা নিব। আমার যদিও এই কালারটা যে নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, কারণ আমি অন্য কালারও ইউজ করতে পারি। তারপর এই কাজটা দেখাচ্ছি, যেমন আমি যদি এই কালারটা নিই, এটার জন্য একটা আলাদা কোড আছে এই যে এখানে, তো আমি এটা নিই, এই কোডটা আমরা কপি করে নিব, কন্ট্রোল সি হিসেবে কপি করলাম, অথবা রাইট বাটন ক্লিক করে এখানে কপি করা যায়। তো আমি এবার এখানে গিয়ে, আচ্ছা এখানে তো চলে আসছে অলরেডি, এখানে পেস্ট করে দিলাম। তো আমি যদি এখানে রেক্ট্যাঙ্গেল আঁকি, যে রেক্ট্যাঙ্গেল আঁকবো হচ্ছে কত, আমার ফেজার সাইজটা হচ্ছে 1280 পিক্সেল আর হাইটে হচ্ছে 720 পিক্সেল, এই সাইজের একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম, চলে আসছে এই যে ওই কালারটা এখানে চলে আসছে। যদি এই কালারটা অন্য কালার থাকে, মনে করেন আমার এই কালারটা ছিল এরকম, এই কালার ছিল, তো আমি যদি ওই কালারটা দিতে চাই, এখানে ডাবল ক্লিক করে এখানে ওই খোরটা বসিয়ে দিব, পেস্ট করে দিলাম, হয়ে গেল। কারণ আমি এটাকে মাঝামাঝি একদম নিয়ে আসবো, সেভাবে ফেজের মাঝামাঝি, যদিও বা এখন ঠিক আছে, মনে করেন আপনি একুরেটলি একদম মাঝামাঝি ফেজের মাঝামাঝি নিয়ে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমার করতে হবে কি, কন্ট্রোল এ, কন্ট্রোল এ সিলেক্ট করব, মানে পুরো ফেজটা সিলেক্ট হবে। আবার মুভ টুল আছে এখানে, মুভ টুল নিয়ে আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আর হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা এখানে ক্লিক করলাম, এটা একদম এখন মাঝামাঝি এসে গেছে। ওকে, তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, আমি ব্যাকগ্রাউন্ডটা অন্যভাবেও দিতে পারি, যদিও বা আমি রেক্ট্যাঙ্গেল নিয়েই দিলাম, আমি চাইলে এখান থেকেও দিতে পারতাম সলিড কালার নিয়ে, যে যে কাজগুলো আমরা প্রত্যেকদিনই দেখে আসতেছি, এই যে এভাবে এভাবেও আমি দিতে পারি একটা ব্যাকগ্রাউন্ড। তো আমিও যেরকমই থাকুক সমস্যা নাই, তাহলে আমি বরং রেক্ট্যাঙ্গেলটা খেতে দিই, আমার এই ব্যাকগ্রাউন্ডটা থাকুক। এখন আমরা যদি এই ধরনের ছবি তৈরি করতে চাই, আমাদের এই ধরনের পলিগন আঁকতে হবে। এখানে পলিগন, একটা পলিগনের সাইড আছে কয়টা, যেমন এখানে দেখি 1 2 3 4 5 6টা সাইড, তো আমাদের 6 সাইডের একটা পলিগন আঁকতে হবে, যে এখানে দেখা যাচ্ছে 5 মাত্র, তো আমাদের এখানে 6 দিতে হবে, 6 দিলাম, ক্লিক করলাম, ক্লিক করে ওকে করলাম, এই যে একটা পলিগন চলে আসলো। তবে এটার সাইজটা হচ্ছে স্কোয়ার না, একদিকে ওয়াইডে আছে 99 পিক্সেল থেকে কিছু বেশি, আরেকদিকে আছে হাইডে আছে 98 পিক্সেল থেকে কিছু কিছু বেশি। তো আমরা শিফট সেভে ধরে এভাবে ড্র করতেছি, আমরা একটু মাউসের পজিশনটা একটু ঘুরাই, এদিকে যদি নিয়ে আসি তখন ওইটা এভাবে সোজা হয়ে গেল। সরি ভাই, জয়েন করতে পারছেন? জি
হ্যাঁ, এই মাত্র পারলাম, নেটওয়ার্কে অনেক সমস্যা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা এরকম দেখা যাচ্ছে কারণ দুই ব্যাকগ্রাউন্ডটা আর এই কালারটা একই, সেই জন্য এরকম দেখা যাচ্ছে। আমি এটার কালার চেঞ্জ করি, এই যে এখানে ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করতে পারি। আমি যদি হোয়াইট দিই তারপরে কোনো সমস্যা নেই, আমি যদি রেড দিই তারপর কোনো সমস্যা নেই, কারণ আমি এর ভিতরে ছবি দেখাবো মূলত। ওকে, তো এখানে অনেকগুলো আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 আচ্ছা 13টা আছে। আমি এতগুলো করবো না, মাত্র কয়েকটা করি, কয়েকটা জানলে বাকিগুলো জানা যাবে। এখানে তিনটা নিলাম, এখন তিনটার দূরত্ব আমি সমান করব। সমান করার জন্য এই তিনটা পলিগনের লেয়ার আমি সিলেক্ট করব, সিলেক্ট করলাম। এরপর এই যে এখান থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টাল, আমরা এটা ক্লিক করব। এখন দূরত্ব সমান হয়ে গেছে, যদিও বা বোঝা যাচ্ছিল না দূরত্ব সমান কি অসমান। এই যে যেমন আমি এখানে একটা এই দূরত্ব নিয়ে আসলাম, এখানে দূরত্বটা একটু বেশি, এখানে দূরত্বটা খুবই কম। তো আমি সবগুলো লেয়ার সিলেক্ট করে ডিস্ট্রিবিউট হরিজন্টাল করলাম, দেখেন এখন দূরত্ব সমান হয়ে গেছে। এখন আমি এবার এগুলো কপি করি অল্টার শেপে, যে আমার তিনটা লেয়ার সিলেক্ট করা আছে অল্টার শেপে, আমি এভাবে লিখে ড্রা করে নিয়ে আসতেছি। এভাবে কপি হচ্ছে, আমি একটু পজিশনটা এই, ওকে। তো এবার এটা এইটা আমি এদিকে আরেকটা কপি করি, এবার আমি সবগুলো লেয়ার সিলেক্ট করতে পারবো। সবগুলো লেয়ার সিলেক্ট করে আমি এভাবে নাড়াচাড়া করতে পারবো সবগুলো পলিগন। তো আমি এগুলো একটু বড় করি, মনে করেন এই ধরনের কাজগুলো কোথায় লাগে, ধরেন ওই যে একটা ব্যানার, ব্যানারের তৈরির সময় মনে করেন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে, বা সদস্য নির্বাচনের একটা কাউন্সিলিং কাউন্সিলিং হচ্ছে কমিটি গঠনের, ওইখানে আমরা প্রায় সময় দেখি যে এক জায়গায় সভাপতি, সাধারণ সম্পাদক অথবা সমাধিক থাকে, তাদের ছবিগুলো এভাবে দেওয়া হয় সাধারণত। ওই ধরনের কাজে আমরা এটা ইউজ করতে পারি, বা কভার ফটোতে অনেক সময় আমরা এই ধরনের ডিজাইন ব্যবহার করতে পারবো। তো এবার আমরা এগুলোর ভিতরে ছবি নিয়ে আসবো, কিভাবে ছবি নিয়ে আসবো। আমার এখানে অনেকগুলো পলিগন আছে, 3 4টা পলিগন আছে। আমি এখন মনে করেন এটা যদি সিলেক্ট করতে চাই, আমার ওই লেয়ারে যেতে হবে, ওই লেয়ারটা কোনটা আমি এখানে খুঁজে পাচ্ছি না, আমি বলতে পারছি না কইটা কোন লেয়ারটা এই এই পলিগনের। সেক্ষেত্রে আমার এখানে খোঁজাটা সম্ভব না আসলে, এভাবে একটা একটা করে খোঁজা, একটা একটা করে খোঁজা সম্ভব না। সেখানে আমি কী করবো, যেহেতু আমার অনেকগুলো পলিগন টুল পলিগন ড্র করা আছে, সেই জন্য আমি এখান থেকে মুভ টুলের অটো সিলেক্টটা রাখবো। অটো সিলেক্টটা রাখলে আমি যেখানে ক্লিক করি ওইটা সিলেক্ট হবে, এই যে দেখেন আমি এখানে ক্লিক করলাম, এই যে এটা সিলেক্ট হয়ে গেল। তারপর আমি এখানে ক্লিক করলাম, তখন এটা সিলেক্ট হয়ে গেল। যদি এখানে ক্লিক করি তখন এটা সিলেক্ট হয়ে গেল। তো এবার আমি এইগুলোর ভিতরে ছবি নিয়ে আসবো, যেমন আমি এটার উপরে ছবি নিয়ে আসবো। তো এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, এর উপরে আমি ফাইল থেকে প্লেস করব। আমি যে কোনো ছবি প্লেস করতে পারি আমার পছন্দ মতো। আমি ওই দিন যে আপনাদের প্রোডাক্টের ছবিগুলো দিয়েছিলাম, ওই প্রোডাক্টের ছবিগুলো বরং নিয়ে আসি। মনে করেন এই ছবিটা আমি মানুষের ছবি নিয়ে আসতে আসি না আর কি, শুধু শুধু প্রোডাক্টের ছবি নিয়ে আসতেছি। একটু ছোটো করি ওই হলিগন্তা বরাবর, এবার কি করতে হবে, এবার ক্লিপিং মাস্ক করতে হবে। এই যে রাইট বাটন ক্লিক করে আমি এখানে লেয়ারের উপরে, ওই ছবিটার লেয়ারে, ছবিটার লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব। ক্লিক করলাম, ওইটা ওই যে ওখানে ঢুকে গেল। তো আমার এখনো ওই ছবিটার লেয়ার সিলেক্ট করা আছে, আমি এই অবস্থায় অ্যাডক হিসেবে একটু বাম দিকে নিয়ে যেতে পারবো। তো আমার জুতাগুলো
পলিগনের ভিতরে আছে না কিছু বাইরে আছে, আমি ছোট করতে পারি, তবে ছোট করলে আমার সাইজটা কমে যাবে কিনা, আচ্ছা কমে যাচ্ছে না, মানে সাইজ রেশিওটা ঠিক থাকতেছে, সমস্যা নাই এতটুকু পর্যন্ত। এখন আমি যদি ছোট করি তখন ওই যে ওইদিকে লাল অংশটা বেরিয়ে আসবে, সেজন্য আমি বেশি ছোট করতেছি না, একদমই বরাবর। আফরোজা আপু বুঝতেছেন? আচ্ছা বুঝতে পার, বুঝি নাই। আচ্ছা তো এটা করলাম, এখন এইটা বা এটা না করে মনে আমি এটাও করতে পারি যে যেটা ইচ্ছা, অথবা আমি এটা সিলেক্ট করলাম, এটা এটা সিলেক্ট করে এটার উপর নিয়ে আসি একটা, ওই যে লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, এটা এই লেয়ারের উপরে আরেকটা লেয়ার প্লেস করতে হয়, আরেকটা ছবির লেয়ার। আমি এখানে এটা নিয়ে আসি, এটাও ছোট করি, এক পাশে শিফট সেভে ছোট করলাম, আমার শিফট অল্টার সেভে ধরে সার্ভাস থেকে ছোট করি, এটা মনে হয় অ্যাডজাস্ট হবে না পলিগনের সাথে, এগুলো দুটাগুলো একটু লম্বা দেখা যাচ্ছে। যাই হোক আমি তারপর করি, রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে ক্লিয়ার কিউবিং মাস্ক করলাম। এখন আমি চাইলে এভাবে এভাবে করতে পারি, এভাবে ঢোকাতে পারি, তবে সেটা তখন যে ছবির অ্যাকচুয়াল রেশিওটা থাকতেছে না এটা করলে। তারপরও করি, দেখলাম যে খুব একটা বেশি খারাপ দেখায় না। এবার এটাতে দিই, আপনি যে কোনো যেটা ইচ্ছা ওইটা সিলেক্ট করতে পারেন, আমি জাস্ট এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা আমার এমনি কোনো কোনো কারণ ছাড়া জাস্ট এমনি সিলেক্ট করলাম। এবার এটা সিলেক্ট করি, ওই যে আমার লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, এবার এর উপর ফাইল প্লেস করে নিয়ে আসি। বুঝি নাই, মানে ছবির রেশিও, ছবির রেশিওটা যাতে চেঞ্জ না হয় ওইটা বলতেছেন? ছবির রেশিওটা যদি চেঞ্জ না করেন তাহলে জুতাগুলো অ্যাকুরেটলি আসবে না, তো অ্যাকুরেটলি নিয়ে আসতে চাইলে ছবির রেশিওটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে সমাধান হচ্ছে আপনার এই রেক্টাঙ্গেলের, সরি ওই পলিগন, তার আপনার সাইজটা চেঞ্জ করা, ওইটা ছবিটার সাথে যদি আপনি অ্যাডজাস্ট করতে চান আর কি। আচ্ছা আবার ফাইলে যাই, আমি এবার অন্য ছবি নিয়ে আসি, বাইটা নিয়ে আসি। এটাও মেবি অ্যাডজাস্ট হবে না, হ্যাঁ এটাও একদম ছবিটা বরাবর জুতাগুলো আছে সেজন্য অ্যাডজাস্ট হবে না। যদি হয়তো তার পেছনে ব্যাকগ্রাউন্ডটা বেশি থাকতো তখন হয়তো আমরা ওই তার ভিতরে ঢুকাতে পারতাম, আর পলিগন তার ভিতরে, এখন ওইটা সম্ভব হবে না, তো আমাদের এই অবস্থায় সেভিং মাস্ক করতে হবে। আমরা বরং এই ছবিটা নাইনে অন্য ছবি নিয়ে আসি, সেটাই ভালো হবে। লেডিস আমরা এবার একদম ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্টার ক্লিক করলাম, ক্লিক করে এটা এদিকে নিয়ে যাই, আপনাদেরকে আমি দিয়েছিলাম এই ছবিগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, আপনারা এই যে এখানে এখান থেকে কিছু রিমুভ করা দরকার, ওইটা করছিলেন?
ব্যাকগ্রাউন্ড রিমুভ বুঝলাম, ওই যে আরো ভিতরে কিছু অংশ রিমুভ করা দরকার। আচ্ছা, আমার এখানে পলিগনটা বেরিয়ে যাচ্ছে, আমি আর একটু বড় করতে হবে। ওকে, তো রাইট বাটন ক্লিক করে আবার ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম, এটা অ্যাকুরেটলি এসে গেলো একদম পলিগনের ভিতরে। এটা সিলেক্ট করি আবার, সাইড বাটন ক্লিক করে আবার ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এটা এতটুকু পর্যন্ত থাকবে, উপরে দিকে যদি নিয়ে যায় তখন আবার এটা দেখা যাবে। ফাইলে যাই, প্লেস, এখান থেকে এটা অ্যাকুরেট হবে না। আচ্ছা, দেখুন একটা নিলেই হবে। এটাও অ্যাডজাস্ট হবে না, যতটুক হইলো। আমি যদি এটারও থাকবে না, এতটুকুই থাকুক, বা আমি এটা খেলে দিই, ভালো লাগতেছে না। ফাইল থেকে আবার প্লেসে গেলাম, প্লেস থেকে আমি এইটা নিয়ে আসতে মনে হতে পারে। এটাও তো সেম, এখানে জুতার ছবির সাথে এই ছবিগুলো মানানসই হবে না, এগুলো নিয়ে আসতেছে না। প্রথম ক্লিক করে আবার ক্রিয়েট ক্লিকিং মাস্ক, ক্লিক করে ক্রিয়েট ক্লিক মাস করলাম। আমি একটু সেভগুলোর স্টক দিই, সবগুলো আলাদা আলাদা করে এভাবে সিলেক্ট করি। কন্ট্রোল সেভে আমি সেভগুলো সিলেক্ট করতেছি, শিফট সেভে ধরে সিলেক্ট করলে আমার ছবিগুলো সিলেক্ট হবে। সেজন্য আমি কন্ট্রোল সেভে এগুলো আলাদা আলাদা একটা একটা করে সিলেক্ট করতেছি, একটার পর একটা। তো আমি এগুলোতে একটু কালার দিই, হোয়াইট কালার দিলাম, সাইজ আছে 3, এটা বেশি হয়ে যাবে, 2 রাখলাম। এরপর এগুলোর উপর আমি
করবে না। তো যেটা করতে পারি, সবগুলো সিলেক্ট করে গ্রুপ করি, গ্রুপ করলাম, গ্রুপ করে এর এর মধ্যে ড্রপ শ্যাডো দেওয়া যায়। ওকে, ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, আমি ডিস্টেন্স আমার অ্যাঙ্গেলটা এদিকে নিয়ে যাই, আমার যাতে ওইদিকে দেখা যায়, ডিস্টেন্সটা যদি একটু বাড়িয়ে দিই শ্যাডোটা দেখা যাচ্ছে, আমি অরিজিনটা একটু কমাই, সামান্য 7-8 হাজার মধ্যেই রাখি, না 10। ওকে, সাইজটা 10 করলাম, ডিস্টেন্সটা 11, এর মধ্যে আমি একটা এঁকে ফেললাম, কারেন্ট চলে গেল। ঘন্টা ঘন্টা এরকম শেপ নেওয়ার জন্য, মানে মিল্কের স্প্লাশিং ওইটা, মানে মূলত মিল্কটাই আর কি, মিল্কটা, তাই তো? ও আচ্ছা আচ্ছা, মিল্ক গ্লাস এরকম সার্চ দিলে আসবে, মানে মিল্কি গ্লাস এরকম সার্চ দিলে, মানে মিল্ক সহ গ্লাস সহ এরকম আসতে পারে। না আপনি মানে মনে যেটা আছে যে কিছু একটা সার্চ করতেছেন ওইটা লিখবেন শুধু, ওইটা অ্যাকুরেট না হলে গুগল গুগল বুঝে নাই, গুগলের রোবট বুঝে নাই। আচ্ছা, আমরা শেয়ার করি একটু, এতটুকু পর্যন্ত তো আমরা দেখছি না, যে শ্যাডো শ্যাডো ক্রিয়েট করলাম এতটুকু পর্যন্ত দেখছি। তাহলে আমি আপনাদের এই কাজটা আবার আবার দিচ্ছি, আপনারা আবার করবেন। এখন ছবি কোথায় পাবেন? ছবি আপনার আপনার নিজেরাই ডাউনলোড করবেন, ছবি আমাকে দিতে পারেন, যে কোনো ছবি আপনারা এভাবে করতে পারেন। তো এটা একটা সিস্টেম ফটো কলেজ ইফেক্ট তৈরি করার জন্য, আর আরেকটা আরেকটা আছে ফটো কলেজ ইফেক্ট তৈরি করার, আমি সেটাও দেখাচ্ছি। এটা আমি একটা ছবি খেয়ে দিই, এখান থেকে এটা খেয়ে খেয়ে দিলাম, এটা থাকুক। আচ্ছা, আমি এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো চাইলে, এই ব্যাকগ্রাউন্ডটাও দিতে পারবো একটু লাইট থেকে। বা একেবারে যদি হোয়াইট দিই তারপরেও কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা যাই হোক, আমি আমি এটা সেভ করলাম, মনে করেন আমি সেভ করে রাখি, কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করবো আমার ফোল্ডার এখানে, ফটো কলাজ। আজকে ফটো কলাজ ইফেক্টের ফটো কলাজের দুইটা সিস্টেম দেখানোর ছিল, একটা দেখালাম, তো এখন বাকি যতটুকু সময় আছে 15 মিনিটের মধ্যে বাকিটা শেষ করতে পারি কিনা দেখবো। আর এরপরে আরেকটা ফটো ম্যানিপুলেশন আর শেপ টুলস এর কাজ দেখানোর ছিল, এখন 15 মিনিটের মধ্যে তো সম্ভব না। আপনারা চাইলে নেক্সট বেসে 11টা থেকে যেটা শুরু হবে ওই ওখানে থাকতে পারবেন, আমি 11টা থেকে আবার নতুন করে শুরু করব, এই আমি প্রথম যেভাবে শুরু করছিলাম ওইভাবে আবার শুরু করব। ওপস, এটা তো পিডিএফেই সেভ হচ্ছে, এজন্য তো এতক্ষণ সময় নিচ্ছে, আমার পিএইচডিটাই করতে হবে। ফটো কলেজ, এটা কেটে দিই, এবার আরেকটা নিই, কন্ট্রোল এন প্রেস করবো অথবা ফাইলে গিয়ে
নিউতে ক্লিক করব। আমি সাইজ নিলাম আবারও 1280x720 পিক্সেলের। আচ্ছা সরি, আমার একটা ভুল হয়ে গেছে, আমি ক্লিয়ার করে বলি। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, আমি একটা ছবি নিয়ে আছি এখানে, যে আমরা এরকম যেগুলো করছিলাম ওইখান ওইখানের প্রত্যেকটা পলিগনে বা প্রত্যেকটা শেপে কিন্তু ছবি আলাদা আলাদা আছে, কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু সেরকম না। এখানে সবগুলো রেক্ট্যাঙ্গেল বা সবগুলো শেপে একটা একটা মাত্র ছবি। এখন এটা কিভাবে করা যায়? আমরা তো ওগুলো করছিলাম আলাদা আলাদা ছবি নিয়ে, প্রত্যেকটা শেপের উপরে আলাদা আলাদা ছবি নিয়ে করছিলাম। আপনারা শুনতে পাচ্ছেন তো? এখান এটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা আচ্ছা, তো ওই নিয়মটা অনুযায়ী যদি করতে চাই তাহলে করতে হবে কি, যে প্রত্যেকটা সেভের জন্য, শুনতে পাচ্ছি? আচ্ছা যে প্রত্যেকটা ছবির জন্য আবার মানে বারবার এই ছবিটা নিয়ে আসতে হবে এরকম। তো আমরা সেটা করব না, এখানে আরেকটা সিস্টেম আছে, আমি সেটা দিয়ে দেখাই। তার আগে আমাকে আমাকে ঠিক করতে হবে আমি কোন ছবিটার উপর কলাজ ইফেক্টটা অ্যাপ্লাই করতে চাই। যেমন ধরেন এখানে অ্যাপ্লাই হয়েছে ওই ছবিটার উপর, যে মেয়েটার ছবিটার উপর। যেমন এখানে অ্যাপ্লাই করা হয়েছে এইটার উপর, যেমন এখানে এখানে এরকম দেখা যাচ্ছে। তো আমরা কোন ছবিটার উপর কলাজ ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই? আমি একটা ছবি নিই, হাই রেজলিউশন ছবি নিব, অথবা আমি এখান থেকে ছবি ওপেন করে একটা। তার জন্য আমাকে আগে ছবিটা ওপেন করতে হবে, কোন ছবিটার উপর আমি করব। এখান থেকে একটা ছবির উপর করি আমি, এটা এটার উপর করি, যেহেতু এটার পুরো ছবিটাতেই কালার বিভিন্ন কালার আছে। ওকে, এটার উপর। এই কাজটা আসলে নিউ ডকুমেন্ট নিয়ে করা যায় না, সেজন্য আমি রেখে দিলাম। এখন আমি যদি চাই যে 1280x720 পিক্সেলের ওই সাইজেই, ওই সাইজের ছবিতেই করতে হবে, সেক্ষেত্রে আমার এটা আগে ক্রপ করে নিতে হবে। 1280x সরি, সাইজের আমরা এই আপনাদের নিয়ে আসি, 1280x720 পিক্সেল। এটা তো ক্রপ করলাম, আমার ছবির সাইজটা নিয়ে নিলাম 1280x720 পিক্সেলের। এবার আমি এটার উপর ওই কালার ইফেক্ট তৈরি করবো। তবে এটা ছবিটা আনলক হয়ে গেলে, মানে লেয়ারটা আনলক হয়ে গেলে ওইটার উপর করা যায় না। তো সেক্ষেত্রে আমার করতে হবে কি, এই ছবিটা আমি সেভ করে রাখি, জেপিজি আকারে সেভ করব একটা জায়গায়। আমি এই ফোল্ডারে সেভ করি, এখানে জেপিজিটা সিলেক্ট করে নিলাম। এবার এখানে আমি যতটুকু সম্ভব আমার ফুল রেজুলেশন নিয়ে সেভ করব। ম্যাক্সিমাম কোয়ালিটি আমি ম্যাক্সিমামই দিলাম, 946 কিলোবাইটের একটা ছবি। ওকে, আমি এবার এটা কেটে দিই, কেটে দিয়ে ওইটা আবার ওপেন করি। এটা এই যে এখন কিন্তু লক করা আছে, এবার করতে পারো। করার জন্য আমার কী করতে হবে, এখন এখানে দেখেন এখানে আবার ব্যাকগ্রাউন্ডও আছে, ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখনই দিতে হবে। এই যে এখন দিতে হবে, এই ছবিটা ওপেন করার পর ওইটা তো লক থাকবে, আর ব্যাকগ্রাউন্ডটা এই যে পেছনে, যেমন এটা এই এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আছে, এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আছে, আর এখানে ওই টেবিলের গাছের ব্যাকগ্রাউন্ডটা আছে, ওই ধরনের ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাই ছবিটা ওপেন করার পর এখানে নিয়ে আসতে হবে। তো আমি কোনো ব্যাকগ্রাউন্ড, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড হিসেবে অন্য কোনো ছবি দিচ্ছি না, আমি জাস্ট এখান থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। আমি এইটাই এইটাই দিই,
বেশি হবে, সিলেটের বেশি হবে। ওকে লিখে দিলাম। তো এবার আমি কোন ধরনের সেফের ভিতরে কলেজ একটা ইয়া করবো, মানে অ্যাপ্লাই করবো, আমার ওই ধরনের সেফ আঁকতে হবে। মনে করেন আমি নর্মালি ইলিপস আঁকি, ইলিপসের ভিতরেই আমি করতে চাই, এটা যে ধরনের আকৃতির সেফই হোক সমস্যা নাই। তো ঠিক আছে, এখানে আসলাম বা এখানে এখানে এখানেই রাখি, আর একটু বড় করি, বড় করলে দেখা যাবে। বড় করলাম, এটা ব্ল্যাক রাখি, একেবারে ব্ল্যাক। তো এবার যেটা করব, রাইট বাটন ক্লিক করে আমি ব্লেন্ডিং অপশনটা নিয়ে আসবো, আমি এখান থেকে নিয়ে আসতে পারি, অথবা যে এফেক্টসে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনটা নিয়ে আসবো। এবার এখানে আমার এই যে এই ফিল ওপাসিটিটা জিরো করে দিতে হবে, ফিল ওপাসিটি জিরো করে দেওয়ার পর আবার ওখানে নক আউট অপশন থেকে এটা শ্যালো করে দিতে হবে। দেখেন এখন কিন্তু পেছনের ওই যে যেটা লক করা আছে, যে লেয়ারটা লক করা আছে, ওই লেয়ারের অংশটা দেখা যাচ্ছে আমার, আমার কিন্তু এর উপরে কিন্তু এটাও আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না, এই লেয়ারটা। এটা শ্যালো নক আউট শ্যালো এটা দিলে মানে এই একটা চলে আছে, ডিপ ডিপ দিলেও আছে, আমার শ্যালো দিলাম, এ চলে আসলো। তো আমরা এতটুকুটাই আমাদের কাজটা শেষ। আর আমরা চাইলে একটু স্ট্রোক দিই, স্ট্রোকের কালার ইত্যাদি, হোয়াইট কালার আমি সাইজটা বাড়িয়ে দিই, 5 দিলাম স্ট্রোকের সাইজটা। আচ্ছা 5 দিলে আর একটু কম হবে, আমি 8 পর্যন্ত দিই। আচ্ছা 8, আচ্ছা না আমি যেহেতু ছোটো করবো এটা 5ই রাখি, স্ট্রোক সাইজ 5 দিলাম। আর আমি চাইলে এখানে শ্যাডো দিতে পারবো, আবার ড্রপ শ্যাডো দিলাম, আর ড্রপ শ্যাডো ডিস্টেন্সটা একটু বাড়াই, আর সাইজটা সামান্য বাড়াই, যাতে ব্লাড ড্রপ শ্যাডোর ব্লাডটা বেশি যাতে হয়। আঠারো বা 15 এটুকুই থাকুক, ওকে। তো এবার আমি ওকে করলাম, দেখেন এটা কিন্তু একটা সেভ, সেভের উপরে আমি এই ব্যাগটা নিয়ে আসলাম। দেখেন আমি এটা যেদিকে নিয়ে যাচ্ছি ছবির ওই অংশগুলো দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমি এখানে ওই ব্যাগগুলো দিছি, আর তার উপরে আরেকটা ব্যাকগ্রাউন্ড ছিল, ওই ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাচ্ছে না, একেবারে ওই যেটা মেইন লেয়ার লক করা আছে ওইটাই দেখা যাচ্ছে। তো আমি যদি এটা অল্টার সেভে ধরে এভাবে কপি করি, দেখেন এইভাবে কিন্তু আলাদা আলাদা হচ্ছে এইভাবে। তো এটা এদিকে নিয়ে আসি, আমি চাইলে এগুলোর নিচেও ফেলে দিতে পারবো, এই যে এভাবে ওই যে ওইদিকে ওইদিকে নিচে নেমে গেল ওইদিকে, তারপর চাইলে এটাও এটাও নিচে নামাতে পারো। আপনারা বুঝতেছেন? কোনটা? ও আচ্ছা 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 আচ্ছা, আমাদের তো এখন আরেকটা ব্যাচ শুরু হয়ে যাবে, আপনি ওখানে ওখানে দেখেন আরেকবার। ওই যে প্রথমে যেটা করছিলাম এটা করার আগে, ওইটা ওইটা বুঝছিলেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমি যেহেতু ওইটা আবার দেখাবো, আপনি নেক্সট ব্যাচে আবার, অন্য কোনো কাজ নাই তো নাকি, নাকি অন্য কোথাও আপনার বের হতে হবে? আচ্ছা আচ্ছা, তাহলে বিকালেই আপনি আপনার দেখতে পারবেন। এটা আর একটু ওভারভিউ তার একটু বলি, দেখেন আমি কেটে দিই, এটাগুলো কেটে দিই, আমার লাগবে না। এটা প্রথমে ছবিটা আমি ওপেন করলাম, এটা আনলক করা থাকবে, বুঝছেন, আনলক করা থাকবে। তো এর উপরে আমি ব্যাকগ্রাউন্ড একটা নিব, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে আমি এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, এই যে এখানে মনে করেন এই যে এটা এই ছবিটা, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওই যে ওই টেক্সচারের ব্যাকগ্রাউন্ড, তারপর এখানে প্রত্যেকটাতে ব্যাকগ্রাউন্ড আছে, এটা এটা এখানে আছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এখানে আছে একটা ইটের দেয়াল,
এরকম এখানে একটা আছে ওই ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা আগে এই ছবিটা ওপেন করার পর নিয়ে আসবো। যেমন আমি এখানে নিয়ে আসলাম এই ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি এখান থেকেই দিছি। এটার উপর আমি যে কোনো ধরনের সেভ আঁকবো, মনে করেন আমি এইটা আঁকলাম, পলিগন পলিগন টুলটা আঁকলাম এইভাবে। তো এটার ভিতরে আমি এটা কিভাবে নিয়ে আসতে পারি, তার জন্য রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যেতে হবে। ব্ল্যান্ডিং অপশনে গিয়ে এই যে এখানে ফিল ওপাসিটি, ওই উপরের ওপাসিটিটা না, ফিল ওপাসিটিটা জিরো করে দিতে হবে, নক আউট থেকে শ্যালো করে দিতে হবে। এখন দেখা যাচ্ছে ওই ওইটা, তো আমি এটা এটা যাতে দেখা যায় আমি স্ট্রোক স্ট্রোক ক্লিক করে আমি একটু সাইজটা বাড়া বাড়াই দিব, 3 4 বা 5 এরকম লিখব। স্ট্রোকের সাইজটা আমি চেঞ্জ করে দিই, হোয়াইট দিলাম। এবার আমি এখানে আরো ড্রপ শ্যাডো দিব। আমি আপনি এগুলো দিলেও পারেন না দিলেও পারেন, যে যেটাতেই আপনার সুন্দর মনে হয়। 10 15 করে নাম, 10 10 এনাফ। সাইজটা বাড়াই 8, ওকে। এই যে দেখেন আমি যেদিকে নিয়ে যাচ্ছি ছবির ওই ওইটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অল্টার শেপে কপি করতেছি, মানে আমি শুধুমাত্র ওই রেক্টাঙ্গেল গুলো কপি করতেছি, বুঝছেন? রেক্টাঙ্গেল গুলো কপি, হ্যাঁ হ্যাঁ, একটা কপি করলে আরেকটা লেয়ার, শুধু রেক্টাঙ্গেল না, যে কোনো কিছু আপনি কপি করলে আরেকটা লেয়ার হবে, প্রত্যেকটা অবজেক্টের জন্য, প্রত্যেকটা এলিমেন্টের জন্য এক একটা লেয়ার। আচ্ছা, বুঝছেন তো এটা না? আচ্ছা ঠিক আছে, তো আমাদের আরো কাজ আছে এখন, আর তারপরে যেটা শুরু হবে আমরা বেসের জন্য অপেক্ষা করি, প্রথম পথে আবার প্রথম থেকেই শুরু করবো। মেহেদি ভাই আপনি বুঝছেন, আপনিও হ্যাঁ আপনিও তো লাস্টের দিকে আসলেন, আপনারটা কোনটা জানি। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান, আমি তাহলে আমার প্রেজেন্ট মনে হয় কমপ্লিট হয় নাই, শরীফ শরীফ আহমেদ, শরীফুল ইসলাম আছে ভাই এখানে, বুঝি নাই। 05 05, হ্যাঁ 05, আপনার নাম নাম্বারটা হচ্ছে 339 না? আচ্ছা ঠিক আছে স্যার, এখানে আছে শরীফুল ইসলাম। আর 05-এর আর কে কে আছেন? আকবর ভাই ওনার তো দেওয়া হয়েছে, ফারজানা আপু, ফারজানা আপুরটা দেওয়া হয় না, রানা হোসেন ওটা দেওয়া দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার দিয়ে দিয়েছি, সুমিয়া সুমিয়া ফুলটা দিয়ে দিয়েছি। মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই আপনি কি 07-এর? আচ্ছা 07টা একটু, 07টা একটু পরে করবো। হ্যাঁ, আর শাহনাজ আপু আপনারটা দিয়ে দিয়েছি, সমস্যা নেই। হ্যাঁ আপনারটা দিব, একটু পরে দিব। ও আচ্ছা, আপনারটা তো দিয়ে দিছি, প্রথমে দিয়ে দিছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দিছি ভাই, রানা ভাই আপনারটা দিয়ে দিছি, ওকে। তো আপনারা যদি কাজ দেখতে চান থাকেন, আমরা কিছুক্ষণ ওয়েট করি 07 বেচের জন্য, আসুক।